আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় সরকার, বলছেন মঈন খান। এরপর জানাবো বিএনপির জন্য বড় দুঃসংবাদ, সিসিইউতে খালেদা জিয়া। এদিকে নদীবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত, যে বার্তা দিল আবহাওয়া অফিস। জানিয়ে দেব ভবিষ্যতের স্বার্থে বিএনপিতে পূর্ণাঙ্গ মূল্যায়নের তাগিদ। আরো জানিয়ে দেব বুয়েটকে জঙ্গির কারখানায় পরিণত করলে ব্যবস্থা, ঘোষণা দিয়েছেন ওবাইদুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতির পুরো চিত্র উন্মোচন করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদ শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় সরকার, বলেছেন মঈন খান। সরকার দেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় যাতে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খুলে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান রোববার 31 মার্চ দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার সাথে সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন তিনি। মঈন খান বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকার নির্যাতন করছে। মহাসচিব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরাও রাজনৈতিক নিপীড়ন থেকে বাদ পড়ছেন না। এ সময় দেশে গণতন্ত্র ও মানবাধিকার কোথায়, এমন প্রশ্ন তোলেন তিনি। এছাড়া বিএনপি সবকিছু হারালেও 18 কোটি মানুষের ভালোবাসা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিসিইউতে খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি করা হয়েছে। শনিবার 30 মার্চ দিবাগত রাত 3:30 দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইং এর পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করেন। পরে রাত 1:15 দিকে ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালে উদ্দেশ্যে রওনা হন। সেখানে স্বাস্থ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ম্যাডাম আপাতত এখন ভালো আছেন, তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য আনা হয়েছে, এখন সিসিইউতে আছেন, ওখানে তিনি ভালো আছেন কথা বলছেন। গত 27 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওই দিন হঠাৎ অসুস্থ বোধ করলে বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের তার গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে আনা হয়। সেদিন বিএনপি চেয়ারপারসনের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। খালেদা জিয়া আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত 13 মার্চ খালেদা জিয়াকে একই হাসপাতালে ফুসফুসের পানি অপসারণের পর এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। নদীবন্দরে দুই নম্বর হুঁশিয়ারির সংকেত, যে বার্তা দিল আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার 31 মার্চ সকাল 9:00 থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা এবং কুমিল্লা জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা চট্টগ্রাম ও সিলেট বিভাগে মঙ্গলবার 2 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভবিষ্যতের স্বার্থে বিএনপিতে পূর্ণাঙ্গ মূল্যায়নের তাগিদ। বিগত আন্দোলন, দ্বাদশ সংসদ নির্বাচনের পর সরকার বিরোধী বিগত আন্দোলন নিয়ে বিএনপি একটি তাৎক্ষণিক মূল্যায়ন করলেও ভবিষ্যতের স্বার্থে পূর্ণাঙ্গ মূল্যায়নের তাগিদ অনুভব করছেন দল ও যুগপথের মিত্ররা। তারা মনে করেন, পূর্ণাঙ্গ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারিত না হলে আগামীর আন্দোলনে সফলতা নিয়েও সংশয় থেকে যাবে। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হাইকমান্ডকে এমন পরামর্শ দিয়েছেন। এর আগে নির্বাচনের পর 13 জানুয়ারি বিএনপির হাইকমান্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের নেতারাও। বিএনপির কাছে একই চাওয়া যুগপথের অন্য মিত্রদেরও। তাদের প্রত্যাশা, বিএনপি মহাসচিব সহ গুরুত্বপূর্ণ নেতারা জামিনে কারামুক্ত হওয়ায় তারা এখন বিগত আন্দোলনের সফলতা ব্যর্থতার একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন করবেন। বিএনপি বছরের অধিক সময় ধরে সরকার বিরোধী যুগপথ আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা আসেনি। বিএনপি ও মিত্রদের বর্জন ও আন্দোলনের মুখে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে বিএনপির দাবি, তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ওই নির্বাচন বর্জন করেছে। এর মধ্য দিয়ে সরকারের নৈতিক পরাজয় এবং তাদের নৈতিক বিজয় হয়েছে। তবে রাজপথের কর্মসূচিতে সরকারের পতন না হওয়ায় নির্বাচনের পরপরই আন্দোলনে সাফল্য ব্যর্থতার মূল্যায়ন শুরু করে বিএনপির হাইকমান্ড। সীমিত পরিসরে ওই মূল্যায়নে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনগুলো রাজপথে কার্যকর ও প্রত্যাশিত ভূমিকা না রাখায় সরকার বিরোধী আন্দোলনে চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করেন দল। এমন মূল্যায়নের ভিত্তিতে অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে দেওয়া সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে 1.5 মাসের মতো মেয়াদ থাকা সত্ত্বেও গত 1 মার্চ ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নতুন আংশিক কমিটিও। বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করলে ব্যবস্থা, বলেছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার। রোববার 31 মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ঘটনা তদন্ত চলছে, আমরা ঘটনা খতিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের কারখানায় রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে, এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি, এ ধরনের কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেবে সরকার। সেতুমন্ত্রী বলেন, আমি রাজনীতি করি, এজন্য বুয়েটে যেতে পারবো না আমি, এটা কোন ধরনের আইন? ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপকর্ম অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলছি। বিশ্বজিৎ হত্যার বিচার করতে গিয়ে আমাদের অনেক কর্মী দণ্ডিত হয়েছে, তারপর বুয়েটে আবরার হত্যাকাণ্ডে কাউকে ছাড় দেইনি আমরা, কাউকে ছাড় দেননি শেখ হাসিনা। তিনি আরো বলেন, বুয়েটে সেদিন যা ঘটেছে ওখানে কেউ তো রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে যায়নি, সেখানে তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। দুর্নীতির পুরো চিত্র উন্মোচন করতে হবে, বললেন ডক্টর ইফতেকারুজ্জামান। বেনজির আহমেদ যেহেতু সরকারে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, সে কারণে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য উঠে এলে অবশ্যই সরকারকে গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে হবে। দুদক সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের এ বিষয়ে বিশদভাবে অনুসন্ধানে নামা উচিত। পুলিশের সাবেক মহাপরিচালকের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই মন্তব্য করেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারের যে কোনো পর্যায়ে চাকরি করুক না কেন, বৈধ উপায়ে কোনোভাবেই এত সম্পদ অর্জন করা সম্ভব নয়। বেনজির আহমেদ যদি সত্যি এত সম্পদের মালিক হয়ে থাকেন সেটি বিস্ময়কর। বেনজির দুর্নীতি করে থাকলে সেটি চিহ্নিত করা উচিত জানিয়ে তিনি বলেন, তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের উৎস ও সূত্রগুলো চিহ্নিত করতে হবে, তার দুর্নীতি পুরোচিত্র উন্মোচন করা উচিত, কারণ আইন সবার জন্য সমান। ইফতেখারুজ্জামান বলেন, বেনজির আহমেদ খুবই ক্ষমতাবান ছিলেন, তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে ছিলেন, এছাড়া তিনি রাজনৈতিক ভাবেও পৃষ্ঠপোষক ছিলেন, সবাই জানে তিনি কতটা প্রভাবশালী, এজন্য দুদক হয়তো স্বাধীনভাবে তার দুর্নীতি অনুসন্ধান করতে গেলে বাধাপ্রাপ্ত হতে পারে। তবে জনগণের প্রকৃত ঘটনা জানার আগ্রহ থেকে হলেও বেনজিরের দুর্নীতি খুঁজে বের করা উচিত, যেহেতু বেনজির ওই সময় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, সেহেতু দুদক সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরকে তার দুর্নীতির অনুসন্ধান করা উচিত।